কাইনেটিক্স যদি দেখতে চাই, মানে এই প্রপার্টিটা আমরা জানবো বা এই প্রপার্টিটা ইজ ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ইন হুইচ ওয়ে আ ড্রাগ হ্যাজ টু বি অ্যাডমিনিস্টার্ড ইন ইউর বডি, মিন্স এফিনেপ্রিন অর অ্যাড্রিনালিন হ্যাজ আ র্যাপিড অনসেট অফ অ্যাকশন। এইমাত্র পড়লাম না যে ডেলস ভোটোমিটার ভোটো ভ্যাসোমোটর রিফ্লেক্সের ওখানে যে যখন ইন্ট্রাভেনাস ইনজেকশন অফ অ্যাড্রিনালিন বা এফিনেপ্রিনকে দেবো তখন কিন্তু একটা অ্যাব্রাপ্ট রাইজ অফ বিপি দেখা যাবে, মানে ইট ইস আ এমার্জেন্সি ড্রাগ হিসেবে ব্যবহার হবে তখন, র্যাপিড অনসেট অফ অ্যাকশন। সো সেই জন্য এটাকে কিন্তু আমাদের আইভি দিতে হবে, ওরালি কিন্তু এটা ইনঅ্যাক্টিভ বা ইনএফেক্টিভ। অনলি মেটাবলাইটস আর এক্সক্রিটেড ইন দ্য ইউরিন, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যানাফাইল্যাকটিক শক। অ্যানাফাইল্যাকটিক শক কথার মানে হচ্ছে, অ্যানাফাইল্যাকটিক শক কথাটার মানে হচ্ছে যে যে কোনো রকম, তোমাকে অনেক সময় দেখা যায় যে কোনো রকম কোনো যদি হার্মফুল প্যাথোজেন বা অ্যালার্জেনের সামনে যদি এক্সপোজার হয়, হোয়াট হ্যাপেন্স ইজ ইট ক্রিয়েটস আ ভেরি র্যাপিড অ্যালার্জিক রিয়াকশন অ্যান্ড দ্যাট ক্যান বি ভেরি ডেঞ্জারাস, ইভেন দে ক্যান কজ ডেথ। তো এই সমস্ত অ্যানাফাইল্যাকটিক শকের ক্ষেত্রে ইন্ট্রামাস্কিউলার দেওয়া হবে, 1:1000 ডোজ সাবকিউটেনিয়াস দেওয়া হতে পারে, ইন্ট্রাভেনাস দেওয়া যেতে পারে, অ্যান্ড ইট ইজ type 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের জন্য কিন্তু ফার্স্ট চয়েস অফ ড্রাগ। ব্রঙ্কিওস্প্যাজম মানে হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে দেখা যায় যে ব্রঙ্কিওস্প্যাজম ইট ক্যান রিলিভ দ্য ব্রঙ্কিওস্প্যাজম, মানে ব্রঙ্কিয়াল মাসেল কনস্ট্রিকশন হচ্ছে অ্যান্ড ইট উইল গিভ আ ট্রাবল ইন ইউর ব্রিদিং। অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে কী হয় না, ব্রঙ্কিওস্প্যাজমের জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তো সে সময় কী হয় না, স্মুথ মাসেলগুলো রিল্যাক্স করার জন্য উই ক্যান গিভ অ্যাড্রিনালিন ফর র্যাপিড অনসেট অফ অ্যাকশন। কার্ডিয়াক অ্যারেস্ট ভেরি ইম্পর্ট্যান্ট, তো কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে ইট উইল রেস্টোর দ্য কার্ডিয়াক রিদম, ওকে, বাই অ্যাক্টিং আপন দোজ β1 রিসেপ্টার্স, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে উইথ লোকাল অ্যানাস্থেটিক। লোকাল অ্যানাস্থেটিক্সের সাথে দেওয়া যেতে পারে, এটা জাস্ট ইন অর্ডার টু সরি লোকাল অ্যানাস্থেটিক্সের সাথে দেওয়া যেতে পারে জাস্ট ইন অর্ডার টু রিডিউস দ্য সিস্টেমিক অ্যাবজর্পশন অফ লোকাল অ্যানাস্থেটিক। সিস্টেমিক সার্কুলেশনে যদি লোকাল অ্যানাস্থেটিক অ্যাবজর্বড হয়ে যায় তাহলে কিন্তু তোমার সেই নর্মাল নার্ভ কন্ট্রোল ফিরে আসতে কিন্তু অনেক টাইম লেগে যায়, অনেক সময় দেখা যায় সেগুলো কিন্তু প্যারালাইসিসও হয়ে যায় যদি ডোজ ডিফার করে। তো সেই জন্য অনেক সময় সেফ সাইডে থাকার জন্য কিন্তু লোকাল অ্যানাস্থেটিক্সের সাথে কিন্তু অ্যাড্রেনালিন দেওয়া যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস মানে হচ্ছে আনইউজুয়াল ব্লিডিং ফ্রম নোজ, আইদার ফ্রম স্পন্টেনিয়াস অর ইনডিউসড প্রিকিং অথবা এনি কাইন্ড অফ ট্রমা। অনেক সময় দেখা যায় না যে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে আমাদের, আনইউজুয়াল ব্লিডিং, তো দ্যাট ক্যান বি কন্ট্রোল্ড বাই দিস অ্যাড্রেনালিন ইনিশিয়ালি, কারণ যখন নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তো বুঝতে পারছি না যে কিসের জন্য হচ্ছে, কি সেরেব্রাল কোনো ভেন রাপচার করেছে, না কোনো কোনো স্মল ক্যাপিলারি রাপচার হয়েছে, নাকি অনেক সময় কোনো ইঞ্জুরির জন্য নাক দিয়ে রক্ত পড়ছে, তো সেটা যদি পড়তে থাকে তো ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস ফর ইউ। তো দ্যাট ইজ ইনিশিয়ালি খুব ইনস্ট্যান্টলি রক্ত বন্ধ হওয়ার জন্য তখন কিন্তু অ্যাড্রেনালিন দেওয়া যেতে পারে। অ্যাড্রেনালিন তখন কী করবে না, ভ্যাসো কনস্ট্রিকশন করে, ইট উইল স্টপ ইউর ব্লিডিং। তো এপিস্ট্যাক্সিস মানে হচ্ছে আনইউজুয়াল ব্লিডিং ফ্রম নোজ, ওকে, উইথ এনি কাইন্ড অফ ইনডিউসড ট্রমা অর এনি কাইন্ড অফ প্রিকিং অর এনি ইঞ্জুরি, ওকে। আচ্ছা, অ্যাডভার্স এফেক্টে দেখা যায় সিএনএস ডিস্টারবেন্সেস, মানে এখানে সিএনএস ডিস্টারবেন্সেস কেন বলা হয়েছে, কিছু কিছু সময় দেখা যায় যে দে হ্যাভ সাম সিএনএস অ্যাক্টিভিটিস, ওকে, সো হাউ ক্যান দে বি, হাউ ইজ দিস পসিবল, লাইক দে উইল জাস্ট কজ এনি কাইন্ড অফ অ্যালার্জি, এনি কাইন্ড অফ ফিয়ার, টেনশন, আনইউজুয়াল ফিয়ার, আনইউজুয়াল টেনশন, আনইউজুয়াল ট্রিমার এসেট্রা। হেমোরেজ মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড রকমের ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য তখন কী হবে, ব্লাড প্রেশার মানে কী জানি, যে যখন ব্লাডের যে প্রেশার ওরা অ্যাডজাসেন্ট ওয়াল অফ ক্যাপিলারিতে এক্সার্ট করে, দ্যাট প্রেশার ইজ নোন অ্যাজ আ ব্লাড প্রেশার, সেটাকেই আমরা ব্রেকিয়াল আর্টারি দিয়ে আমরা মেজার করি। তো দ্যাট অ্যাব্রাপ্ট এলিভেশন অফ ব্লাড প্রেশার ইজ ভেরি হার্মফুল, দ্যাট ক্যান রাপচার ইউর ব্রেন রাপচার ইউর ভেইনস অর আর্টারিজ অ্যান্ড দ্যাট ক্যান কজ ইন্টারনাল হেমোরেজ। ইন্টারনাল হেমোরেজ কিন্তু কিউরেবল না, অনেক সময় বলে থাকি না যে ভেতরে হেমোরেজ হয়ে গেছে তাই জন্য মারা গেছে, তো দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটি ইজ অবজার্ভড। কার্ডিয়াক অ্যারহাইথমিয়াস, কার্ডিয়াক অ্যারহাইথমিয়াসের ক্ষেত্রে আমাদের অ্যাড্রিনালিন কিন্তু ইট কজেস আ হিউজ, মানে ইট ক্যান কজ কার্ডিয়াক মানে অ্যারহাইথমিয়াস। হাউ,
কারণ বিটা ওয়ান রিসেপ্টরে ওই যে বলেছিলাম পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট, পজিটিভ আয়নোট্রপিক এফেক্ট, যদি ডোজ বেশি হয়ে যায় এক্সেসিভ ট্যাচিকার্ডিয়া হয়ে যাবে, বা হঠাৎ করে বেড়ে গিয়ে হঠাৎ করে কমে গেল, মানে সাডেন রিফ্লেক্স ট্যাচিকার্ডিয়া, সাডেন রিফ্লেক্স ব্যাডিকার্ডিয়া, এগুলো কিন্তু ইট কজেস অ্যারাইথমিয়াস। অ্যান্ড পার্টিকুলারলি ইফ দ্য পেশেন্ট ইজ রিসিভিং ডিগক্সিন, ওকে, ইটস আ ভেরি কার্ডিও ইম্পর্ট্যান্ট কার্ডিওটনিক, কার্ডিয়াক ভেসেলসের চ্যাপ্টার যখন পড়বো তখন দেখা যাবে যে ইট হ্যাজ আ ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কার্ডিওটনিক। সো ওটার সাথে যদি আমি দিই তাহলে কিন্তু দ্যাট ক্যান ট্রিগার অ্যারাইথমিয়া। পালমোনারি এডেমা, পালমোনারি এডেমা কেন হবে না, ইট উইল ভ্যাসোকনস্ট্রিকশন যদি হয় পালমোনারি আর্টারি, কারণ আর্টারিতে দেখেছিলাম আমরা আলফা টু রিসেপ্টার, আলফা ওয়ান রিসেপ্টার্স থাকে, ভ্যাসোকনস্ট্রিকশন এক্সেসিভ হলে কিন্তু ইট ক্যান কজ পালমোনারি এডেমা। ওকে, নাও কন্ট্রাইন্ডিকেশনস, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বা হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ডোজ ডিপেন্ডেন্ট রিডাকশন হবে, কারণ থাইরয়েড রিসেপ্টার্স ইটসেলফ হ্যাজ সাম ফিজিওলজিক্যাল প্রপার্টিজ, যেমন থাইরয়েড হরমোনস বা থাইরয়েড ড্রাগসগুলো থাকে, তো সেই সময় কিন্তু সেখানে দেখা যায় যে অ্যাব্রাপ্ট ফল, অ্যাব্রাপ্ট ইনক্রিজ অফ হার্ট রেট। থাইরয়েড হরমোন কিন্তু ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট হরমোন ফর ইনক্রিজিং ইওর হার্ট রেট, কন্ট্রোলিং ইওর হার্ট রেট রাদার, আই শুড সে। তো সেই সময় যদি বুঝে শুনে আমাকে দিতে হবে, তো একটা থাইরয়েড পেশেন্ট কি আমি যখন তখন কিন্তু বিটা রিসেপ্ট অ্যাড্রেনালিন বা কোনো অ্যাড্রেনার্জিক ড্রাগ কিন্তু দিতে পারবো না, ডোজ ডিপেন্ডেন্ট কিন্তু ফেনোমেনা হবে এখানে। ডায়াবেটিসের ক্ষেত্রে কেন হবে না, ওই ইনসুলিনের গল্প আছে একটা, আলফা টু রিসেপ্টার কী করবে না, আলফা টু রিসেপ্টার উইল রিডিউস দ্য ইনসুলিন সিক্রিয়েশন, ওয়েরাজ দ্য বিটা টু রিসেপ্টার উইল এনহ্যান্স দ্য ইনসুলিন সিক্রিয়েশন। তো সেই সময় ডায়াবেটিসের ক্ষেত্রে এমনি ইনসুলিন সেন্সিটিভ হয়ে থাকে, তো সেই সময় তুমি যদি দাও তাহলে আরও সেন্সিটিভিটি হয়ে যাবে, মানে ইনসুলিন সিক্রিয়েশন মে বি ইনক্রিজড ইন ডায়াবেটিক পেশেন্ট। ওকে, সো দিস ক্যান বি হার্মফুল, তো এগুলো বুঝে শুনে দিতে হবে। ইন্টারাকশন হচ্ছে যেমন কোকেনের সাথে দেওয়া যেতে পারে না, কারণ কোকেন ইটসেলফ একটা, বলেছিলাম খানিকক্ষণ আগে যে ক্লাসিফিকেশন পড়ার সময় যে ইটসেলফ একটা অ্যাগনিস্ট, তো ওর সাথে আমি কখনো কিন্তু দিতে পারি না এফিনেপ্রিন, বা আমাকে কন্ডিশনস দেখে দিতে হবে, বিকজ ইট উইল প্রিভেন্ট দ্য রিঅ্যাপটেক অফ দ্য ক্যাটেকোলামিন। কোকেন কী করবে, রিঅ্যাপটেক ইনহিবিটর হবে না, তো রিঅ্যাপটেক ইনহিবিটর যদি হয় তখন কিন্তু এক্সেসিভ নন এফিনেপ্রিনও কিন্তু বেড়ে যাবে, তখন কিন্তু একটা উল্টো অ্যাকশনস হয়ে যাবে, ইটস ইন্টারাকশনস। বিটা ব্লকার্সের সাথে কখনো দিতে পারবো না, কারণ সেখানে ইনক্রিজ ইন দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ব্লাড প্রেশার দেখা যেতে পারে, এক্সেসিভ ইনক্রিজ। ইনহেলেশন অফ অ্যানাস্থেটিক্স, মানে হ্যালোথেন যদি দেওয়া হয় তাহলে কিন্তু ইট সেন্সিটাইজেস দ্য হার্ট কন্ট্রাক্টিলিটি, হ্যাঁ, অ্যান্ড সেই সময় সেই পেশেন্টের যদি হার্ট ডিজিজ থাকে বা সে সময় যদি কোনো কার্ডিয়াক পেশেন্টকে যদি দেওয়া হয় এই অ্যানাস্থেটিক্সের সাথে, তখন কিন্তু দেওয়া যেতে, তখন দেখবে যে সেখানে একটা রিফ্লেক্স ট্যাচিকার্ডিয়া হয়ে গেছে, এক্সেসিভ ইনক্রিজ অফ দ্য হার্ট রেট, সো দ্যাট ইজ ভেরি হার্মফুল। তো এগুলো হচ্ছে আমাদের ইন্টারাকশনস। আচ্ছা, নন এফিনেপ্রিন আর অ্যাড্রেনালিনের ফাংশনস কিন্তু অ্যাজ সাচ সেম, খুব কিন্তু হেরফের কিছু নয়, তো অ্যাড্রেনালিন অ্যান্ড নন অ্যাড্রেনালিনের ফাংশনস অলমোস্ট সেম, তো এখানে রিপিট করার কিছু নেই, জাস্ট ইট ইনক্রিজেস দ্য পেরিফেরাল রেজিস্ট্যান্স অফ দ্য আলফা রিসেপ্টার বিকজ ইট কজেস ভ্যাসোডাইলেশন, একই রকম বোথ ডায়াস্টোলিক অ্যান্ড সিস্টোলিক প্রেশার অফ দ্য বিটা ওয়ান রিসেপ্টার। ওকে, একই রকম জিনিস এখানে, মানে ইয়ে কিছু নেই। আচ্ছা, থেরাপিউটিক ইউজেস হচ্ছে জেনারেলি কার্ডিওজেনিক শক, বাট ডোপামিন ইজ প্রেফার্ড, মানে হচ্ছে যে ডোপামিনের অ্যাক্টিভিটি কিন্তু অনেকটা স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল অ্যাক্টিং, কিন্তু অ্যাড্রেনালিন অ্যান্ড নন অ্যাড্রেনালিন কিন্তু খুব ইনস্ট্যান্ট অ্যান্ড র্যাপিড অ্যাকশন হয়, র্যাপিডলি ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে, র্যাপিডলি হার্ট রেট বাড়িয়ে দেবে, তো দ্যাট ক্যান বি হার্মফুল। তো যদি আমি বলতে চাই যে প্রেফার করি যে কোন ড্রাগ দেওয়া যেতে পারে কোন সময়, তো সেটার সময় যেমন কার্ডিয়াক রিসাসাইটেশন যখন হয়, হঠাৎ করে কার্ডিয়াক ব্লকেজ এসছে, সে সময় যদি সেই মানুষটাকে আমি যদি বাঁচিয়ে তুলতে চাই সে সময় কিন্তু অ্যাড্রেনালিন দেওয়া যেতে পারে, কিন্তু ডোপামিন যদি দিই তাহলে কিন্তু সেটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন হবে না, তখন কিন্তু গ্র্যাজুয়াল অ্যাকশন হবে। তো আমার যখন ট্র্যাচিকার্ডিয়া হচ্ছে বাট ইট ইজ নট ফেটাল ইন কেস অফ আ পেশেন্ট, তখনই কিন্তু আমি দিতে পারি হচ্ছে ডোপামিন, তখন কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট গ্র্যাজুয়াল অ্যাকশন হবে। কিন্তু যখন কার্ডিয়াক রিসাসাইটেশন হয় তখন কিন্তু সেই কার্ডিয়াক সেই পেশেন্টটাকে রেস্টোর করার জন্যে, বাঁচিয়ে তোলার জন্য, তখন কিন্তু আমাদের এই অ্যাড্রেনালিন বা নন অ্যাড্রেনালিন কিন্তু ইজ আ ভেরি ফেমাস ড্রাগ। আচ্ছা, হাইপারটেনশন, অফকোর্স এক্সেসিভ ডোজ যদি হয় ইট কজেস হাইপারটেনশন, নট সুটেবল ফর সাবকিউটেনিয়াস অর আইএম বাট অর আনডাইলিউটেড আইভি,
এটা কেন হবে? কারণ ইট সামটাইমস কজেস নেক্রোসিস। কেন? ইট ইনক্রিজেস ব্লাড প্রেশার। তো যখন ডোজ ডিপেন্ডেন্ট না হয়, মানে ডোজ এক্সেসিভ হয়ে যায়, এটা এক্সেসিভ ডোজের ক্ষেত্রে বলা হচ্ছে যে সাবকিউটেনিয়াস বা ইন্ট্রামাস্কুলার দিই, তখন কিন্তু সেখানকার ভেইন্সগুলো রাপচার হয়, নেক্রোসিস হতে থাকে। দ্যাট ইজ ভেরি হার্মফুল। ওকে, আচ্ছা, ডোপামিন। ডোপামিনের অনেক রিসেপ্টার্সের নাম শুনেছি, যেমন D1 D2 ফেমাস রিসেপ্টার্স। তো ডোপামিন ক্যান বি গিভেন ইন কেস অফ রেস্টোরিং ইয়োর ডিফারেন্ট ফার্মাকোলজিক্যাল প্রপার্টিস। আচ্ছা, ডোপামিনের আমাদের কি পড়েছিলাম যে ইট ইজ মানে ফার্স্ট প্রিকার্সার অফ নন অ্যাড্রেনালিন নন এফিনেপ্রিন, কিন্তু ফার্স্ট প্রিকার্সার। তো এর কিন্তু D1 D2 রিসেপ্টার্স, যেমন লিম্বিক সিস্টেম বলো বা হাইপোথ্যালামাস বলো, তোমরা বোধহয় অ্যান্টিসাইকোটিক্স পড়েছো, সেখানে হয়তো তুমি পড়ে থাকবে যে ডোপামিনের অ্যাসাচ কী ফাংশন রয়েছে। তো এখানে দেখো যে ইট ক্যান বি ইউজড ইন পার্কিনসন্স ডিজিজ, মানে হচ্ছে প্রিকার্সার অফ লেভোডোপা। অ্যান্টিসাইকোটিক ড্রাগসে পড়েছো না যে ডোপামিন অ্যান্টাগনিস্টস আর অ্যান্টিসাইকোটিক ড্রাগস, অ্যান্ড দে ক্যান বি থেরাপিউটিক্যালি ইউজ টু ট্রিট এনি কাইন্ড অফ CNS ডিসঅর্ডার্স অর সাইকোটিক ডিসঅর্ডার্স। IV ইনফিউশনে দেওয়া যেতে পারে বাই টু মনিটর দ্য BP অ্যান্ড ইউরিন ফর্মেশন। কেন না? ব্লাড ভেসেলে D1 রিসেপ্টার থাকে অ্যান্ড দ্যাট উইল কজ ডায়ালেশন অফ ইয়ার ব্লাড ভেসেল, মানে এক্সেসিভ রাইজ অফ BP-কে আমি রেস্টোর করতে পারবো। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আইসোপ্রোটিনেরল অর আইসোপ্রিনালিন। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনজেনা অ্যান্ড দিস ক্যান বি ইউজড ইন কেস অফ ইন অর্ডার টু ওয়ার্ক ফর দ্য রিসেপ্টার্স লাইক Beta-1 অ্যান্ড Beta-2। এর কিন্তু অ্যাড্রিনালিনের মতন একই রকম কাজ, মানে অ্যাড্রিনালিনকে মিমিক করে, মানে আবার সেই পজিটিভ ক্রোনোট্রপিক আর অ্যানোট্রপিক এফেক্ট দেখা যায়, আর মার্কড ইনক্রিজ অফ কার্ডিয়াক আউটপুট দেখা যায় ইন কেস অফ যদি হায়ার ডোজ দেওয়া হয়, অ্যান্ড ইট উইল কজ আ ফল ইন ডায়াস্টোলিক অ্যান্ড মিন অ্যাটোরিয়াল প্রেশার অ্যান্ড লেসার ডিক্রিজ ইন দ্য স্লাইট ইনক্রিজ ইন দ্য সিস্টোলিক প্রেশার, মানে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে মেনলি খুব হেল্প করে, জাস্ট লাইক ইউর অ্যাড্রেনালিন অন অ্যাড্রেনালিন। ওকে, থেরাপিউটিক ইউজের মধ্যে কি না, ইট ক্যান বি ইউজড ইন কেস অফ দ্য হার্ট ব্লক অ্যান্ড ইডিওভেন্ট্রিকুলার রেট অ্যান্ড পেসমেকার ক্যান বি ইমপ্লান্টেড সাফি অ্যান্ড টিল দ্য এক্সটার্নাল পেস, মানে যখন মানে কী হচ্ছে যে মেনলি এর SA-নোডের অ্যাক্টিভিটি দেখা যায়। SA-নোড কি? আমাদের পেসমেকার অফ দ্য হার্ট। তো যখন SA-নোডে Beta-1 রিসেপ্টার, তো Beta-1 রিসেপ্টারে যখন অ্যাসোপ্রিনালিন গিয়ে বসবে, ইট উইল কজ আ পজিটিভ ক্রোনোট্রপিক এফেক্ট, ইট ইনক্রিজ দ্য হার্ট রেট। দ্যাট ইজ মানে কী বলবো, এটা একটা এমার্জেন্সি রেস্টোরেশন ড্রাগ, যতক্ষণ না আমি পেসমেকার বসাচ্ছি সেই পেশেন্টের।